বিজু জনতা সরকার বর্তমান অন্যায় অত্যাচার ভ্রষ্টাচার নারী মানুষ দুষ্কর্মে বর্তমান সীমা লঙ্ঘন কলা বর্তমান বাইশ বর্ষ ধরে যে বিজু জনতা সরকার ওড়শায় চালি নারী মানে বর্তমান নিজক অসুরক্ষিত মনে করছেন চারিড়ে ইতিশ্রী বেবিনা না আরম্ভ আর বর্তমান কড়াহি যে নমিতা মেহের শিক্ষয়্রী তা দুষ্কর্ম করা তাপরে তাকে হত্যা পুড়ি দিয়ে গলা এবং এর নিজে गृहमंत्री दिव्यशंकर मिश्र सम्पृक्ति अझ जहाँको बन्धु भवर निजे कहले दिव्यशंकर मिश्र जो गोविंद साहू सि समस्त प्रमाण पालाप बर्तमान गृह विभाग र मन्त्री निजे इस्ता देउन कि त मुख्यमन्त्री बहिष्कार गर्थि भारतीय जनता पार्टी सारा राज्य बर्त ज महिला मोर्चा आरंभ आरम्भकरी जुव मोर्चा महिला मोर्चा साधारण वर्ग समस्तै बर्तमान मन्त्रीको इस्तफा दाबी गर्छन् किन गए कथा दुख और परितापर विषय নবীন পট্টনাক এ পর্যন্ত মধ্যে তা তো বহিষ্কার করছেন না তো তাঁর ইস্তফা দিয়ে করছেন দেখুন গৃহ বিভাগের মন্ত্রী বর্তমানে অনেক দিব্যশঙ্কর মিশ্র সি যদি ইসফা নদেবে তা বিভাগের পুলিশ বিভাগ অ তদন্তটা গোটে ভালোভাবে তদন্ত হয়ে নিরপেক্ষ তদন্ত হয়ে পড়ি তাঁর হায়ার মন্ত্রী তাভাগর মন্ত্রী কিভাবে ভাব সে কাঠগা করে এটা নিশ্চিত ভাবে তদন্ত বাটমাড় করা তো আমার ভারতীয় জনতা দাবি রওছে এই যে নবীন পট্টনা যে ক'লে মা কোনো সন্মান কি ভি মা সন্মান দৌচ না মা মানৰ ইজত নেওচোন ভাণী মানৰ ইজত নেওচোন বৰ্তমান এক নুহে বৰ্তমান সাৰা মহিলা মানে নিজক অসুৰক্ষিত মনে কৰোঁ তো ভাৰতীয় জনতা পাৰ্টৰ দাবী কৰাত শীঘ্ৰ মন্ত্ৰী দিব্যশংকৰ মিশ্ৰ গিৰফ কৰা যাওঁ বহিষ্কাৰ কৰা যাওঁ নহ'লে আগামী দিনলৈ ভয়ংকৰ পৰিস্থিতি সৃষ্টি হ'ব যে ভাৱে মিশ্ৰ অঞ্জনা মিশ্ৰপ যেমিতি ভাৱেৰে